হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। আশিস হ্যাস উষা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে কাজকর্ম সব সেরে নিয়েছি, চলো স্কুলে গিয়েছি। এখন আসার টাইমও হয়ে গেছে, 12টা বাজেও আসবে। এখন 12টা বাজে নি, 11:30। আজকে জলদি ছুটি দিয়ে দেবে, 12টার সময় ছুটি দিয়ে দেবে। ঘরে সকালের কাজকর্ম, ঝাড়ু মারা, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, স্নান করা সমস্ত আমার হয়ে গেছে। এমনকি রান্নাও আমি বসিয়ে দিয়েছি। চলো কী রান্না করছি তোমাদের সাথে অল্প স্বল্প আমি শেয়ার করবো। ফুলকপি কেটে রেখেছি, আমার ধোয়া হয়নি, কেটে রেখে দিয়েছি জলের মধ্যে। এটা ভাজা করব। চাউল নিয়ে নিয়েছি, লাউয়ের শাক, আলু টমেটো দিয়ে লাউয়ের শাক আজকে নিরামিষ বানাচ্ছি, লাউয়ের শাক। এদিকে ডাল, এটাই আজকে রান্না। ছেলে আসবে এখন, তো তোমার তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা স্ক্রিনে করে দেখতে থাকো। দেখো ফুলকপি ভাজা, ফুলকপি ভাজা করছি লাল লাল করে। ওই যে ডাটা আলু, লাউয়ের ডাটা, লাউয়ের ডাটা আলু। আর এদিকে হয়ে গেছে আমার ডাল, ডাল বসিয়ে দিয়েছি। রান্না ছেলে স্কুল থেকে চলে এসেছে, ঘরে ঢুকিয়ে রেখেছি, এখনও গুছানো হয়নি, বিছানার মধ্যে ফেলিয়ে রেখেছি। এই যে ছেলে স্কুল থেকে এসেছে, ড্রেসও সেখানে ভাস করে রেখে দিয়েছি, আর বাইরে খেলাধুলা করছে, খেলাধুলা করছে, খেলাধুলা করছে স্কুল থেকে এসে। বাইরে যে গরম ড্রেস পরে নিয়েছে, আর গরম লাগছে না ঠান্ডা লাগছে নিজেই জানেন, গরম ড্রেস পরে নিয়েছে রৌদ্রের মধ্যে স্কুল থেকে এসে। হ্যালো, এখন গরম লাগছে, আমি বলছি যে তখন শুনো না, হ্যাঁ কথা বলো। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, আমার ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। হুম, এখন তুমি কী করছো? বলছি ওই যে আওয়াজ যাচ্ছে, দেখো আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। দুপুরের খাওয়া দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে আমার। এই যে এখন ওরা ভাত খাচ্ছে, ভাত খেয়ে এখন টিউশনে চলে যাবে। ভাই বোন তিনজনে খাচ্ছে, কাকু এখনও আসেনি, সায়নের পাপা আসবে না দুপুরবেলা। কাকু আসবে, সায়নের কাকু, সায়ন সৌরভের কাকু, আর আমরা দুজনে মিলে এখন খাবো, দুই যা মিলে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে ফিরে আসি। যখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘরও মোছা হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, জলও ঢুকিয়ে নিয়েছি। সায়ন দেখবে কী করছে, ওই দেখো ধান পড়তে যাবে, আর ওই যে ফুল গাছে জল দিচ্ছে, ফুল গাছে জল দিচ্ছে, সায়ন ধান পড়তে যাবে, আর ওদিকে খেলাধুলা করছে, জল দিচ্ছে না খেলাধুলা করছে। হুম, কে বলেছে জল দিতে? কে বলেছে? কাকু, তুমি জল দিতে পারবে? জল দিতে পারবে? জল দিচ্ছে, খেলাধুলা করছে, ওটা পড়তে যাবে। আসো ঘরে, আসো ঘরে, আসো ঘরে, আসো, কাকু ডাকে তো, জল দিতে লাগবে না। যেমন লঙ্কা গাছে লঙ্কা দেখো লাল লাল হয়ে গেছে, কেকে পুরো লাল হয়ে গেছে লঙ্কা। আমার ফুলের বাগান এই সাইডেও আছে, ওখানে মরিচ গাছ লাগিয়েছে, নেট দিয়ে রেখেছে, দুইটাতে মশারে নেট দিয়ে রেখেছে, ওখানে মরিচ গাছ আছে। ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যাবার তৈরি হয়ে গেছে, ছেলে টিউশনের থেকে চলে এসেছে, এখন বানাবো চা। ছেলে ম্যাগি খাচ্ছে, দিদিভাই ম্যাগি বানিয়েছে, ম্যাগি দিয়েছে, ওরা তিনজনে মিলে ম্যাগি খাচ্ছে, এখন আমি বানাচ্ছি চা, তখন চা খাবো। এই যে ম্যাগি থাল উল্টিয়ে খাচ্ছে, আর এই যে আমার চা, চা জল বসিয়ে দিয়েছি, গ্লাস গ্লাস নিয়ে নিয়েছি, চা বানাবো। খেলাধুলা করছে, পড়া হয়ে গেছে, তখন বলে পেটে ব্যথা করছে, তার জন্য উঠে গেছে, চাও খাওয়ার পরে পড়াশোনা করে নিয়েছে, খেলাধুলা করছে, ও কাজের থেকে চলে এসেছে, আমরা আগে চা খেয়ে নিয়েছি।
ভালো চা খাচ্ছে এখন এসেছে এখন 9টা বাজে এখন 9টা বাজে টাইমও দেখলাম না কাজে কি এসো এখন আমি হাত পা মুখ ধুয়ে জল খেয়ে নিয়েছে চা দিয়েছি চা খাচ্ছে পরোটা দিয়ে চা খেয়েছি তার জন্য রেখেছি আর সকালে রুটি ছিল রুটি দিয়েছি আর দুটো বিস্কুট দিয়েছি চা খাচ্ছি চা খেয়ে না দিয়ে গল্প করি আধা টুকরা রুটি আধা টুকরা পরোটা দুটো বিস্কুট পতঞ্জলের ওগুলি ছেলেকে খাওয়াচ্ছি আর নিজে কখনো আগে মুখে দেবে না আগে সৌরভকে দেবে সায়নকে দেবে তারপরে নিজে খাবে আগে সৌরভ একটু দেবে দুপুরে যদি না আসে ভালো কিছু রান্না করলে মাছ মাংস ডিম এক্সট্রাভাবে রেখে দিই দেওয়ারের জন্য রেখে দিই দেওয়ার না আসলে ওর জন্যও রেখে দেওয়া না আসলে যদি রাত্রেবেলা দিই আগে সৌরভকে দেবে সায়নকে দেবে অল্প অল্প সবাইকে দেবে তারপরে নিজে খাবে আগে ওদের চিন্তা বাবা হয়েছে তো তার জন্য জেঠু বাবা তার জন্য এখন ওই যে খেলাধুলা করছে আর চা খাচ্ছে চাটা খেয়ে নেবে এখন 9টা বাজে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড় আর করবো না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলের নাম আশিস হাস্টার উষা তো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলি আজকে হ্যালো ফ্রেন্ড বলেছিল গুড নাইট আর চার সঙ্গে আজকে গুড নাইটটা হচ্ছে যেমন খাবো দাবো শুবো সকালে আবার উঠবো একেই তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই